কর্ণাটকের নির্বাচনী ফলাফল নিয়ে কি বলবেন? তা ঠিক আছে, কর্ণাটকে হার জিত তো থাকবেই, সবাই তো একটা জায়গায় থাকবে না, কিন্তু আমরা খারাপ করিনি, কিন্তু আমাদের রেজাল্ট তো ভালো হয়েছে। কিন্তু যাই হোক, এগুলো তো নিশ্চয়ই পার্টি দেখবে, এগুলো চিন্তা ভাবনা করবে আগামী দিন। আমাদের মধ্যে এগুলো, আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলি, এখানে তো অনেক সময় বলে না যে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। তো গণতন্ত্র যদি না থাকতো কি করে আরে কংগ্রেস পার্টি আবার জিতে ওখানে? তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ডেমোক্রেটিক্যালি একদল আসবে একদল যাবে। কিন্তু ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মতো কোনো জায়গায় কিন্তু এরকম হয় না। এখানে যেভাবে আগে আমরা দেখেছি, আগে ত্রিপুরাতে 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা। এখানে গণতন্ত্র আগে ছিল না, আমরা এখানে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি, এবং বেঙ্গল স্টোরিও হবে আমি শুনতে পাচ্ছি। এখানে এগুলো মানুষ জানবে, বুঝবে কি অবস্থায় মানুষকে সাপ্রেশন করে রাখছে, অপ্রেস করে রাখছে। সত্যি দুর্ভাগ্য আমাদের। পশ্চিমবাংলায় ছবিটি ব্যান করা হয়েছে, এবং এই যে ফিল্মটা বানালো, এবং যারা যিনি ডাইরেক্টর এবং যিনি প্রডিউসার, ওনাদেরকে আমি ধন্যবাদ দিই। আমি ওয়েস্ট বেঙ্গলে তো বন্ধ করবে, আমরা সবাই জানি কি কারণে, এই বিষয়ে আর বলতে চাইছি না আমি। আর কত ব্যান করে কিছু লাভ হবে না, মানুষ দেখে নেবে।